হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিড এডুকেশনাল চ্যানেল। তো আপনাদের জন্য, সবার জন্য খুবই একটা ভালো খবর। আজই 4 তারিখ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন, তা বহু প্রতীক্ষিত যে ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশনের দ্বারা যে LDC পরীক্ষাটি নেওয়া হয়েছিল তার ফাইনাল মেরিট লিস্টটি বের করেছে। আপনারা ওয়েবসাইটে গেলে সেখানে আপনারা সেকেন্ড নোটিশে এটি পেয়ে যাবেন। সেখানে আপনাদের পুরো সফল যতজন ক্যান্ডিডেট আছেন তাদের সবারই লিস্ট আপডেট করে দেওয়া হয়েছে, এবং আপনারা চাইলে আপনার PDFটি ডাউনলোড করে নিয়ে দেখে নিতে পারেন। এছাড়া আমার এখানে ফেসবুকে আমার গ্রুপটি দেওয়া রয়েছে, যেখানে আমি অনেক PDF পোস্ট করে থাকি জব রিলেটেড। সেখানে গেলেও আপনারা এই PDFটি ফাইলটি পেয়ে যাবেন। এছাড়াও আপনারা যেটা টোটাল 1250 জন যে সিলেক্টেড ক্যান্ডিডেট ছিলেন, 1250 জনকে নেওয়া হয়েছে, কোনো ওয়েটিং লিস্ট রাখেনি। আপনারা ওয়েবসাইটে PDFটি ডাউনলোড করলে প্রথম পেজে এখানে দেখতে পারবেন যে সব ক্যান্ডিডেটদের রেকমেন্ডেশন যেটা ছিল সে 1250 জনের রেকমেন্ডেশন করা হয়েছে। 4 সেপ্টেম্বর আজকে এটি নোটিশ বেরিয়েছে এবং ডিপার্টমেন্ট অলরেডি অ্যালোট করে দেওয়া হচ্ছে। সুতরাং আশা করা যায় যে প্রক্রিয়াটি খুব দ্রুতই সম্পন্ন হবে। প্রথমে 99তে টোটাল 828 জনকে অ্যালোট করা হয়েছে। এছাড়া বিভিন্ন ডিপার্টমেন্টে 15 জন, 20 জন, 30 জন, 10 জন এইভাবে ডিপার্টমেন্ট করে যখন যেভাবে দরকার সেরকম অনুযায়ী পোস্ট অ্যালোট করে দেওয়া হয়েছে। সুতরাং ডিপার্টমেন্ট সহ ক্যান্ডিডেটদের লিস্ট বের করে দেওয়া আছে, কোন ক্যাটাগরিতে কতজন সবারই লিস্ট করে দেওয়া আছে। কোনো দেখে লিস্ট যেটি মনে হচ্ছে সেটি হচ্ছে হয়তো নাম্বারের ভিত্তিতে মেরিট লিস্ট অনুযায়ী এটি করা হয়েছে, কেননা কোনো প্যাটার্ন সেরকম খুঁজে পাওয়া যায়নি, না অ্যালফাবেটিক্যালি না রোল নাম্বার অনুযায়ী। সুতরাং আশা করা যায় এটি মেরিটের ভিত্তিতেই করা হয়েছে। তো আপনারা ওয়েবসাইটে গিয়ে ফলো করে অবশ্যই রেজাল্টটি জেনে নিন। যারা যারা কোয়ালিফাইড করেছে নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যারা সফল হতে পারেনি তাদের জন্য অবশ্যই আমার বেস্ট অফ লাক রইল। আপকামিং যত পরীক্ষা আছে তারা ভালো করে পড়াশোনা করুন, এর থেকেও ভালো চাকরি আপনাদের অবশ্যই হবে। যারা সিলেক্টেড হয়েছেন তাদেরকে হার্টলি কংগ্রাচুলেশন, আপনাদের দীর্ঘদিনের পরীক্ষার এবং পরিশ্রমের ফল আপনারা পেয়েছেন। সবাইকে গুড লাক, এবং আপনারা অবশ্যই ওয়েবসাইট গিয়ে PDFটি চেক করে নিন। এবং আশা করছি যারা যারা পরীক্ষা দিয়েছিলেন সবাই ভালো রেজাল্টই করবেন। তো এটাই বলা ছিল। ভিন্ডের চ্যানেলের সঙ্গে থাকুন এবং পরবর্তী ভিডিওগুলির জন্য ওয়েট করতে থাকুন। অলরেডি সাব ইন্সপেক্টর ফুডের জন্য ক্র্যাশ কোর্সটি শুরু করে দেওয়া হয়েছে, আশা করব আপনারা ভিডিওগুলি দেখে নিয়েছেন। এটুকুই বলা ছিল বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।